আমাদের ভাই জিজ্ঞাসা, সেজদার মধ্যে বাংলা ভাষায় দোয়া করা যাবে? সেজদার মধ্যে যদি আপনার আরবি ভাষায় যে জিনিসটা চাইতে চাইছেন সেটা চাওয়ার আপনার যদি ওই রকম ক্ষমতা না থাকে, তাহলে আপনি নিজের ভাষায় দোয়া করেন, যে কোনো ভাষায় দোয়া করতে পারবেন। যে কোনো ভাষায় দোয়া করা এটা মানুষের কথা না, হাদিসে নিষেধ রয়েছে নামাজের অবস্থায় মানুষের কথা। মানুষের কথা হচ্ছে মানুষ মানুষের সাথে কথা বলা, পাশের মুসল্লির সাথে অথবা একটা লোক নামাজ পড়ে না দাঁড়িয়ে আছে ওর সাথে যদি আরবিতেও কথা বলেন নামাজ বাতিল হয়ে যাবে। আর বাংলা ভাষায় যদি আপনি রবের সাথে কথা বলেন, ইংরেজিতে আল্লাহর সাথে কথা বলেন, কেরালায় যদি আল্লাহর সাথে কথা বলেন, উর্দুতে আল্লাহ পাকের সাথে কথা বলেন, তো তাতে নামাজ বাতিল হবে না। কারণ কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে কথা বলছেন। হাদিসটা বুঝতে ভুল করেছে, যার ফলে কিছুদিন আগে আমাদের দেশের এক হাদিসদের পত্রিকাতে লিখেছে এক মুফতি সাহেব যে না, বাংলা ভাষায় নামাজে দোয়া করা যাবে না, এটা মানুষের কথা। কি বলবো, মানুষের কথা, এটা আল্লাহ পাকের সাথে কথা বলে এটা। কারণ হাদিসে রয়েছে ইন্না হাযিহি সালাতু লা ইয়াসলুহু ফিহা শাইউ মিন কালামিন নাস, এই নামাজে মানুষের কথা চলবে না, লা ইয়াসলুহু ফি চলবে না এতে। সৌদি রাসূল বলে না, মা ইয়াসলুহ বলছে না, এটা চলবে না, তোমার এরকম করছে, লা ইয়াসলুহু ফিহা এতে চলবে না, শাইউ মিন কালামিন নাস মানুষের কোন কথা। সুতরাং কেউ যেতে বলে কাইফা হালুক, দাঁড়িয়ে আছে লোকটা নামাজ পড়ছেন না, লেশ মাত্র সাল্লি নামাজ পড়ছেন না, বলছে লেশ মাত্র ইয়াল্লাহ সাল্লি চলবে, নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু যদি আপনি সেজদায় বলেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বলতে পারছেন না বাংলায়, অথবা আল্লাহ আমার রিজিকে বরকত দাও, আপনি বুঝছেন যে আমি আল্লাহ বারিকলি ফিরিজকে বলতে পারছেন না, আপনি আপনাকে আরবি শিখা ফরজ নাকি? একটা দলিল দেন তো যে আরবি শিখা ফরজ, তবে আরবি শিখা উত্তম, আরবি কোরআন কারিম ভাষা। হ্যাঁ, কোরআন শিক্ষা ফরজ, রসুলের হাদিস শিক্ষা ফরজ, দিন শিক্ষা ফরজ, তালাবুল ইলমে ফরিদাতুন, তালাবুল লুগাতিল আরাবিয়াতি ফরিদাতুন, হাদিস নাই আছে কি? আরবি ভাষা শিক্ষা ফরজ নয়, কিন্তু কোরআন এবং হাদিস দিন ইলম মানে শরীয়তের ইলম শিক্ষা ফরজ আলা করলে মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর, নর হোক আর নারী হোক। এই জন্য এই বিষয়টি একেবারে স্পষ্ট ক্লিয়ার, আর আরবদের ফতোয়াতে কোনো দ্বিমত নেই। তবে আপনি যখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন এমনিতে বেশি সময় নেই, এই জন্য ফরজে যদি মুক্তাদি হয়ে নামাজ পড়েন তো এই আমলের প্রয়োজনই না, তসবিহ করার টাইম পাচ্ছেন না তো। হ্যাঁ, যখন আপনি নিজের নামাজ পড়ছেন, সুন্নত নামাজ পড়ছেন অথবা তাহাজ্জুদ নামাজ পড়ছেন অথবা একাই ফরজ নামাজ পড়ছেন আর লম্বা করে সুযোগ পেয়েছেন, জামাত হয়ে গেছে অথবা জামাত নামাজ পড়ে কেউ নেই সফরে আছেন, পড়েন আপনি আর নিজের ভাষায় দোয়া করেন, কোনো অসুবিধা নেই। দোয়ার দুটো ক্ষেত্র, এই জায়গাগুলিতে আপনি নিজের ভাষায় দোয়া করতে পারেন। হ্যাঁ, যেগুলি নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম থেকে দোয়া, তসবিহ, জিকির, আজকার নামাজের ভিতরে প্রমাণিত, ওইগুলো অন্য ভাষায় পড়া যাবে না, এটাও ক্লিয়ার হওয়া জরুরি। কারণ সেজদায় দোয়া করা যাবে আল্লাহ আমার গোনাহ মাফ করে দাও, আমার রিজিকে বরকত দাও, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও, আমি জানি না রব্বি হাবলি মিনাস সালেহিন বলতে, রব্বি হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়িবাতিন ইন্নাকা সামিউদ দোয়া বলতে যাই না, হ্যাঁ আমার জন্য জায়েজ হয়, তার মানে এই নয় যে সেজদার সুবহান রব্বিয়াল আলাটাকে আমি বাংলায় বলবো যে আমার মহান রবের তসবিহ করছি, চলবে? চলবে না। আজান বাংলায় চলবে? চলবে না। যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরবি ভাষায় প্রমাণিত, হ্যাঁ বিশেষ বিশেষ স্থানে আজান হোক আর একামত হোক আর নামাজের ভিতরে দোয়া হোক আর সুরা হোক আর সুরা ফাতিহা হোক, এগুলি চলবে না। যখন সুরা ফাতিহা বাংলা অনুবাদ পড়ে দিবেন, সমস্ত প্রশংসাশী আল্লাহর যিনি বিশ্বজাহানের পালন কর্তা, হ্যাঁ যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের মালিক, অনন্ত অসীম, প্রেমময় তুমি, বিচার দিবসের ইত্যাদি ইত্যাদি, যে কবিতা গোলাম মোস্তফা পড়ে দিন, চলবে? সিজদাতে যে আমরা দোয়া করব, এটা কোন দোয়া করব বা কিভাবে করব যদি একটু বলে দেন। জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে রমাদানে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ওসিয়ত, সোমবার দিন সকালবেলায় ফজরের সালাত আদায় করছেন, রবিউল আউয়াল মাসের সম্ভবত 12 তারিখ সোমবার সকালে রাসূলুল্লাহ সাল্লামের সাহাবীগণ ফজরের সালাত আদায় করছেন, রাসূলুল্লাহ সাল্লাম সুস্থ হয়ে, অসুস্থতার কারণে ঘরেই আছেন, একটু সুস্থ হয়ে কাঁধে ভর দিয়ে দরজার কাছে দাঁড়ালেন, পর্দা সরানো হলো, সাহাবায়ে কেরাম আনন্দে উল্লসিত হলেন, তাকে দেখে যে তিনি হয়তো সুস্থ হয়েছেন, নামাজ পড়বেন, তিনি ইশারা করলেন যে তোমরা থাকো, তারপর বললেন ফা আম্মা রুকু ফা আযিমু ফীহি রব, রুকুতে তোমরা রবের তাযিম প্রকাশ করবে, ওয়া আম্মা সুজুদ ফা আকসিরু ফীহি মিনাদ দুআ ফা ইন্নাহু কামিনুন আইস্তাজাবা লাকুম, যখন সাজদা করবে তখন বেশি বেশি দোয়া করবে, কারণ সাজদার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কাজে আমরা সাজদায় সব দোয়াই করবো,
সবকিছু চাইবো, দুনিয়া আখেরাতে সকল কথা চাইবো, তবে চাওয়ার ভাষাটা হবে আল্লাহ তাআলার কাছে আবেদনের ভাষা, মানুষে মানুষে কথার ভাষা নয়। রাসূলুল্লাহ সাল্লামের শেখানো সুন্নত দোয়াগুলো মুখস্থ করলে ভালো হয়। এছাড়াও আমরা আল্লাহর কাছে সবকিছু চাইতে পারি, আমরা যদি আমাদের নিজেদের ভাষায় দোয়া করি, অনেকেই দোয়া পারেন না মাতৃভাষায়। এটা আমাদের দেশের জন্য একটা বেশ জটিল প্রশ্ন, কারণ আমাদের দেশে যে ফেকার কেতাবগুলো পড়ানো হয়, যার ভিতরে স্বামী কেতাব অন্যান্য কেতাব রয়েছে, এখানে লেখা হয়েছে যে মাতৃভাষায় দোয়া করা মাকরু। কেউ কেউ বলেছেন মাকরু মানে মাকরু তানজিহি অনুচিত, কেউ বলেছেন বেশি মাকরু তাহরিম। এটা হলো হানাফি মাজহাবের ফকিগণের মত। তবে হানাফি মাজহাবের ফকিরা যারা মিশর, সৌদি আরব, সিরিয়া, তুরস্কে আছেন, তারা বলেন না অনারব ভাষায় মাতৃভাষায় সালাতের ভিতরে সেজদা করার কোন দোষ হতে পারে না, কারণ দোয়া তো বান্দা আল্লাহ তাআলার কাছে নিজের মনের ভাষাতেই করবেন। এই জন্য আমরা চেষ্টা করব আরবি কোরআনের আয়াত দিয়ে কোরআনের দোয়া অথবা হাদিসের দোয়া দিতে। এরপরও যদি কেউ একান্ত না পারেন নফল সালাতে, তাহাজ্জুদ সালাতে মাতৃভাষায় দোয়া করতে পারেন, বিশেষ করে কোরআন বা হাদিসের যে দোয়াগুলো এর অর্থগুলো মনের আবেগে বলতে পারেন।